ভাইয়া আমরা কোন দ্বীপে চলে আসলাম? আমি তো বুঝতে পারছি না। এখন আমরা কিভাবে বাড়ি যাব ভাইয়া? দেখি, কোনো না কোনো উপায় তো আছে। এখানে তো একটা দরজার মতো কিছু একটা দেখতে পাচ্ছি, দরজাটা খুলে দেখি তো। আমরা কোথায় এসে পড়লাম ভাইয়া? আমরা কোথায় এসে পড়লাম? চলো তো একটু নিচে গিয়ে দেখে আসি দুজনে। একি, এখানে তো একটা সাপ। ভাইয়া পালাও, এখানে সাপ। তোমরা ভয় পেও না, আমি তোমাদের বন্ধু সাপ। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের বন্ধু। সাপ বন্ধু, তাহলে তুমি আমাদের বলে দিতে পারো আমরা কিভাবে বাড়ি যেতে পারি? আমি তোমাদের সেটা বলে দেব যদি তুমি আমার বন্ধু জলপরি আর আমার বন্ধু জিনকে নিচ থেকে উদ্ধার করে নিয়ে আসো। আমরা কিভাবে উদ্ধার করতে পারি? আমরা তো একটি সাধারণ মানুষ। একমাত্র মানুষেরাই পারে আমার বন্ধুকে উদ্ধার করে আনতে। তুমি নিচে এই দরজাটি আমি খুলে দেওয়ার পর নিচে যাবে, সেখানে আমার বন্ধু জিন তোমাকে বাকি পথ দেখিয়ে দেবে। আমি তোমাদের জন্য দরজাটি খুলে দিলাম। বোন, মনে হয় আমাদেরকে এখানে আসার কথাই বলেছিল সাপ বন্ধু। ভাইয়া ওই যে দেখো একটি মুক্তা। আরে তাই তো, এটা কেমন একটি মুক্তা দেখি তো ধরে। এই তো জিন বন্ধু, তোমাকেই আমরা খুঁজছিলাম। বন্ধু, তোমার বন্ধু জলপরীকে আমরা নিচে উদ্ধার করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ অবশ্যই আমি সাহায্য করব, কেননা হাজার হাজার বছর আমি আটকে ছিলাম, তার থেকে তুমি আমাকে মুক্ত করেছ, তোমাকেই আমি অবশ্যই সাহায্য করব। চলো বন্ধু, আমরা সবাই মিলে গিয়ে জলপরি বন্ধুকে খুঁজে নিয়ে আসি। ভাইয়া আমার খুব ভয় করছে। ভয় করো না, ভয় কিসের, আমি আছি, জিন বন্ধু আছে, আমরা জলপরিকে এখান থেকে উদ্ধার করবই। দেখি তো, এই সেই মনে হয় ঘুমন্ত অক্টোপাস যে জলপরি বন্ধুকে আটকিয়ে রেখেছে। এই অক্টোপাস বন্ধু, জলপরিকে দিয়ে দাও। আমি কখনোই দেব না জলপরিকে। যদি তোমরা তাকে বাঁচাতে চাও বা নিচে বাঁচতে চাও, তাহলে এখান থেকে ভেগে যাও, এখনই চলে যাও। তুমি বোধহয় জানো না আমরা জিন বন্ধুকে মুক্ত করে নিয়ে এসেছি। দেখি তাই তো, জিন বন্ধুকে তোমরা কোথার থেকে পেলে? জিন বন্ধু, তুমি তোমার কাজ করো। আচ্ছা, জো হুকুম জাহাপনা। আজকে তোমাকে শেষ করে দেব অক্টোপাস, তুমি আমাকে 1000 বছর বন্দি করে রেখেছিলে এখানে। আমি মুক্ত হয়ে গিয়েছি। আমরা সবাই বেঁচে গেছি। চলো আমরা সবাই উপরে চলে যাই, উপরে গিয়ে আমরা সবাই মিলে খুব মজা করব। চলো চলো, আমরা পানি দিয়ে নাচতে নাচতে সবাই মজা করতে করতে উপরে ফিরে যাব। এখন আমাদের আর কোনো ভয় নেই। চলো বন্ধুরা, সবাই আমরা ফিরে যাই আমাদের বাড়িতে। যাক, অবশেষে বাঁচা গেল। জিন বন্ধু তুমিও চলো, তোমাকে আমরা মুক্ত করব। চলো বন্ধু, আমরা সবাই মিলে উপরে চলে যাই এবং ফিরে যাই আমাদের দেশে। সেখানে গিয়ে আমরা খুব মজা করব, খুব আনন্দ হবে। হাহ, অবশেষে শান্তি পেলাম, আমরা সবাই মিলে মুক্ত হাওয়ায় মুক্ত বাতাসে ফিরতে পারবো। আহ, এখানে কি মজা, চলো আমরা এখানে নাচ গান করি আর হলো তারপরে বাড়ি ফিরে চলি। খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা।